কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা জয়রামবাটির জন্য রওনা হয়েছি, জয়রামবাটি পৌঁছে গেছি। আর জয়রামবাটি কামার পুকুরে যেহেতু থাকতে দিচ্ছে না, তো আমরা বলেছিলাম যে আমরা দেরেক গ্রামে রয়েছি। আর দেরেক গ্রামে কোথায় রয়েছি সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। শুধু দেখাবোই না, তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার ইতিহাস, এখানে আসার উপায় আর থাকা খাওয়ার সব রকমের কি ব্যবস্থা আছে সেই ব্যাপারে। আমরা উঠেছি দেরেক গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে। আশ্রমের ভেতরে ঢোকার আগে তোমাদেরকে দেখাতে চাই আশ্রমের আশেপাশের পরিবেশ। আশ্রমের ঠিক বিপরীত দিকেই রয়েছে একটা শিব মন্দির। লাল মাটির রাস্তা, মাটির বাড়ি, অশ্বত্থ গাছ, আর সামনের ওই রাস্তাটা দিয়েই হচ্ছে আসার রাস্তা। সামনের এই রাস্তাটাই হচ্ছে সাতবেড়িয়া দেরেগ্রাম মোড়। রাস্তার ওপারে হচ্ছে সাতবেড়িয়া আর এপারে হচ্ছে দেরেগ্রাম। দেরেগ্রাম হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ভিটে। গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়বে মন্দির, বাঁদিকে গহনানন্দ ধাম, এখানে মহারাজদের থাকার ব্যবস্থা। মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের শ্বেত পাথরের মূর্তি, একদিকে মা সারদা মা আর অন্যদিকে রয়েছে স্বামীজি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি ভিটের মডেল। ঠাকুরের রান্নাঘরে এখন ভোগ হচ্ছে ঠাকুরের। এবার আমরা পরিচয় করে নিই এখানকার মহারাজ স্বামী দয়ানন্দ মহারাজের সাথে। স্বামীজি, আপনি একটু এখানকার ইতিহাস আর এখানকার ঘটনা সম্বন্ধে একটু সবাইকে অবগত করান। ইতিহাস এখানকার যেটা, সেটা আমরা তো আগে যে বইতে পড়েছিলাম, ঠাকুরের বাবা থাকতেন সাতবেড়িয়া, দেড়েগ্রাম আর নারায়ণপুর। আচ্ছা, এইগুলো মধ্যে উনি থাকতেন। তবে এইটা ওনার বাস্তু, এইটা ওনার বাস্তু। হ্যাঁ, মানে পৈতৃক নিজস্ব বাবার থাকবে বলে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে দেড়েগ্রাম। দেড়েগ্রাম এইখানে এদিকে একটা রাস্তা আছে, এই মাঠের উপর যাওয়া যায়। ওইখানে জমিদার ছিল, তিনি একটা মামলা তার হচ্ছিল ওর একটা বড় পুকুর নিয়ে। সেইটাতে ওনাকে সাক্ষী দেওয়ার ব্যাপারে বলা হয়েছিল ক্ষুদিরাম বাবুকে। এখন সেটা যথাযথভাবে ওই জমিদার বাবু নয়, তাই ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, কোর্টে নিয়ে যাবেন এবং বলছেন যে আপনাকে সাক্ষী দিতে হবে। রামানন্দবাবু বললেন যে তোমাকে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, তুমি যদি এই সাক্ষী দাও তাহলে আমি ওইটা পেয়ে যাব। তাহলে গ্রামের লোক জানে তুমি সত্যবাদী নিষ্ঠাবান ব্রাহ্মণ, সেই যে তোমার কথা ওখানে দেওয়া যার জন্য। তা উনি বললেন না, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি মিথ্যে বলি না। কেন, তোমার অসুবিধে কী আছে? না, আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি ভেবে দেখো, যদি না পারো তো সেটাও পরিণামটা তুমি বুঝে নেবে। তো উনি দু একদিনের পরে বললেন মানুষকে যে না, আমি ওটা পারবো না, আমি পারছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এর পরিণাম তোমাকে আমি দেখাবো। বলতে গেলে ওনার যে সমস্ত লাঠিয়াল ছিল লোক লস্কর নিয়ে উনি এই জায়গাকার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিলেন। এইখানে যা দেখছেন এসব মাঠ করে ভেঙে নষ্ট করে দিয়েছে। তারপর উনি এখান থেকে ওনার বড় ছেলে রামকুমার আর বড় মেয়ে কাত্যায়নী, এরকম দুজনকে নিয়ে উনি এখান থেকে ওনার যেটুকু যা হাতে বওয়া যায় ওইটুকু নিয়ে, আর ওই আপনার রঘুবীরের শিলা সেতলা মাকে নিয়ে উনি সেভাবে চলে গেলেন কামারপুর, বর্তমান যেটা দেখছেন
ওখানে শুকলাল গোস্বামী তাকে ওই সময় আশ্রয় দিয়েছিলেন, বলে কি হয়েছে ব্যাপারটা, বলে এই হয়েছে, বললে ও এই কথা ঠিক আছে, তুমি এখানে আমার কাছে এসে থাকো, আমি তোমাকে আটখানা চালা ঘর দিচ্ছি, আর লক্ষ্মীজলায় এক বিঘে ছচালা জমি ওনাকে দিয়েছিলেন চাষ করার জন্য, সেইখানে উনি বসবাস করলেন, বর্তমান যেটা কামারপুকুর দেখছে ওই জায়গাতে। মন্দিরের ডান দিকেই রয়েছে একটি পুকুর, এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, শুধু মাছই নয় চারিদিকে এত গাছপালা থাকার জন্য নানান রকম পাখিদের সারা দিন আসা যাওয়া লেগেই থাকে, তার সাথে নানান রকম পাখির আওয়াজ শুনে সময় কেটে যায়। পুকুর ছাড়িয়ে বাঁদিকে হেঁটে গেলেই পড়বে অফিস, ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের অফিস, আর তারই পাশে রয়েছে গেস্ট হাউস, গেস্ট হাউসের নিচেই রয়েছে ডাইনিং হল, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেইটা তোমাদের এবার একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ডাইনিং হল, আর এখানে খাওয়া দাওয়ার মান কিন্তু বেশ ভালো, খুব সুস্বাদু একদম ঘরোয়া খাবার, আর এখানে কিন্তু আমিষ নিরামিষ সব খাওয়া দাওয়াই হয়ে থাকে। থাকার যে ঘরগুলো রয়েছে তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে একটা রান্নাঘর রয়েছে, এই দেখো মাটির রান্নাঘর, মাটির উনুন, এখানে আমাদের সবার জন্য ভাত হচ্ছে। ডাইনিং হলের পাশেই রয়েছে আর একটা রান্নাঘর, যেখানে ভাত ছাড়া অন্যান্য সকল পদ রান্না হয়ে থাকে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আশ্রমে আমরা যে ঘরে আছি। তবে তোমাদের একটা কথা বারবারই বলছি, তোমরা কিন্তু আশ্রমে হাই এক্সপেকটেশন কিছু করবে না, কারণ আশ্রম যেরম হয় সেরমই, এখানে কোনো হাইফাই ফ্যাসিলিটি কিন্তু নেই, আর এখানে নেটওয়ার্কেরও আমি বলছি যে একটু স্লো আছে, ঘরের মধ্যে স্লো, কিন্তু বাইরে কিন্তু এয়ারটেল তো ভালোই চলছে, জিও মোটামুটি খারাপ চলছে না, হ্যাঁ খারাপ চলছে না, কিন্তু জিওর যে স্পিড সেটা কিন্তু সেটা এখানে পাওয়া যাচ্ছে না। গেস্ট হাউসে ঢুকে এইখানেও বেশ কিছু ঘর আছে নিচে, কিন্তু আমরা নিচের ঘরে তো ছিলাম না, আমরা ছিলাম হচ্ছে ওপরে, তো ওপরে গিয়েই ঘরটা দেখাচ্ছি, আমরা ছিলাম 9 নম্বর আর 8 নম্বর ঘরে, ঘরগুলো বেশ বড়ই, আর এক একটা ঘরে কিন্তু মোটামুটি 5 জন করে থাকতে পারে। এই হচ্ছে ঘর থেকে ভিউ, এই জানলা দিয়ে এটা হচ্ছে এই জানলা, ঘরে একটা টেবিল আছে, ছোট আয়না আছে, জামা কাপড় রাখার হুক আছে, আর কিন্তু এই ঘরের সঙ্গে বাথরুম অ্যাটাচ নেই, এই ঘরের বাথরুম হচ্ছে এই বাইরে এই বাথরুমটা, আর এই আর একটা ঘর, এই ঘরেও 5 জনের মতো থাকার ব্যবস্থা, একটা টেবিল আছে, কিন্তু এই ঘরের সঙ্গে একটাই সুবিধে যে এই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে, কমোড আছে, এদিকে গিজার আছে, গিজার কিন্তু সব বাথরুমের সঙ্গেই আছে, সেই জন্য এই গিজার নিয়ে কোনো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, এখানে হুক রয়েছে, এখানে একটা ছোট আয়না, যে রুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ নেই সেই রুমের যে বাথরুমটা সেটা কিন্তু স্পেসিফিক্যালি সেই রুমের জন্য, কমন বাথরুম কিন্তু নয়, হ্যাঁ সবাই হয়তো ভাবো একটু দূরে কমন বাথরুম কিন্তু নয়, সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো অনেকে দেখে ঘর ভালো লাগবে নাও পারো, সবাই এখন ঝাঁ চকচকে বেশি পছন্দ ঠিকই, কিন্তু আশ্রম এটা সব থেকে আগে মাথায় রাখতে হবে, আর সব থেকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলা মেলা হাওয়া বাতাস আছে, আর হচ্ছে তোমার ক্ষেত যেহেতু চারিদিকে ওই জন্য একটু পোকার সমস্যা রয়েছে রাত্রির দিকে, কিন্তু সেরকম নয় কিন্তু একটু একটু পোকা পোকা মশা একটু গ্রামের দিকে থাকে, তার জন্য মশারি দিয়ে দিয়েছে, মশারি টাঙিয়ে আমরা তো মশারি না, আমাদের যেমন লাগেনি কিন্তু ও মহিষীদের ওরা মশারি টাঙিয়ে শুয়েছে। রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা কমন বারান্দা, এদিকেও সব রুম আছে, আর এই হচ্ছে বারান্দা থেকে ভিউ,
আমাদের রুমে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, আমরা আসলে যেখানে যেমন সেখানে তেমন। সত্যি তাই, এই মেন্টালিটি নিয়ে ঘোরাটাই আমার মনে হয়, যারা ঘুরতে ভালোবাসে সেটা থাকাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। আর আমরা কিন্তু খুব আরামেই ছিলাম, খুব আরামে তো উড়িয়ে নিয়ে গেছে প্রকৃতির মধ্যে, কোনো রকম যে এসি ছাড়া আমরা পারিনি বা অমৈশীর কষ্ট হয়েছে সেরকম কিন্তু কিছুই হয়নি। এখন তোমাদের একটু ছাদে নিয়ে যাই। এই দেখো ছাদ, চারিদিকে ক্ষেত সবুজ। যারা গাড়ি নিয়ে আসতে চাও তাদের জন্য ডেসক্রিপশনে লোকেশন শেয়ার করে দিলাম, আর যারা ট্রেনে বা বাসে আসবে তার আরামবাগ নেবে গাড়ি ভাড়া করে চলে আসতে পারো, বা গোহাটে নেবে টোটো বা গাড়ি ভাড়া করে চলে আসতে পারো এই আশ্রমে। জয়রামবাটি আর কামারপুকুর দুই জায়গা থেকে এই আশ্রমের দূরত্ব 5 কিলোমিটার মতো। আরও বিস্তারিত জানতে তোমাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের নেক্সট ব্লগের জন্য। তবে আমি একটা কথা বারবারই তোমাদেরকে বলছি, এখানকার যা পরিবেশ, এখানে মানুষের আতিথেয়তা, এখানে মানুষের ব্যবহার আমাদের সকলকে মুগ্ধ করেছে। তাই তোমরা যদি এখানে কোনো সময় মনে করো থাকবে তো খুবই ভালো, আর যদি মনে করো না থাকবো না তো আমি বলবো যে জয়রামবাটি কামারপুকুর আসলে এখানে এসে একবেলা অন্তত ভোগ প্রসাদ খেও আর এখানে কিছুটা সময় কাটিয়ে যাও, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের ইনচার্জ মহাদেবদার সাথে, আর ওনার মুখেই শুনে নেব এই আশ্রম গড়ে ওঠার কাহিনী, সম্পূর্ণ ইতিহাস, এখানে আসার উপায়, থাকার ব্যবস্থা, বুকিং পদ্ধতি, আশ্রমের সামনে এই মন্দিরের ইতিহাস, আর এই আশ্রমে ঠাকুরের মূর্তি স্থাপনের এক অলৌকিক ঘটনা। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।